আপনাদেরকে দুরাকাত নামাজের কথা বলি শেষ করে দিচ্ছি। দুরাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবার আগে সেজদায় গিয়া রুকুতে গিয়া সেজদা রুকুর মধ্যখানে দোয়া করবেন, নিজের বাসায় নিজে যেভাবে পারেন আপনি দোয়া করবেন। নামাজ শেষ হওয়ার আগে আপনার সব দোয়া আল্লাহ কবুল করবেন। বিশ্বাস হইল না? না একটু বিশ্বাস হয় নাই? আপনাদের টাকা পয়সার দরকার আছে? না কয়, আমারে কয়ে লাভ কি না, ভিতরে ভিতরে তো সবারই দরকার আছে। টাকা পয়সা লাগবে না? ইজ্জত সম্মান লাগবে না? রব বলেছেন সম্পদ যদি চাও, ইজ্জত যদি চাও, জান্নাত যদি চাও, দুরাকাত সালাত পড়ো, সালাম ফিরাবার আগে তোদের সব দোয়া কবুল। সবাই বলেন না সুবহানাল্লাহ, পড়বেন তো দুরাকাত নামাজ ইনশাআল্লাহ। এই দুরাকাত নামাজ হচ্ছে সালাতুল হাজত, সালাতুল হাজত, যা চাইবেন তাই পাইবেন, নিয়ম মেনে যদি পড়েন সালাম ফিরাবার আগে কবুল। আমি কি বলবো, বুঝাই দিব? নবীজি বলেছেন তোমরা যদি হাদিসের চার গুণ মানো আর কোরআনের চার গুণ, চার চার কত? সবাই বলেন আটটা গুণ যদি মানো মরলেই দারুস সালাম নামক এক জান্নাত আছে, দারুস সালাম, মরলেই সেই জান্নাতে পৌঁছে যাবেন। দারুস সালাম নামক জান্নাত চিনেননি আপনারা? শুনছেননি? দারুস সালাম নামক জান্নাতটা কি জানেননি আপনারা? দারুস সালাম তো ওই জান্নাতের নাম যে জান্নাতে বান্দা থাকবে বসা হীরা জবরজত ইয়াকুত মণি মুক্তা পাথর দিয়ে তৈরি করা এক একটা চেয়ার জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা, এই চেয়ারে বসে থাকবে জান্নাতি বান্দা, আর আল্লাহ নিজে দাঁড়াইয়া দাঁড়াইয়া তার বান্দাদেরকে সালাম দিবেন। সালাম, জোরে বলেন না সুবহানাল্লাহ। তার নাম দারুস সালাম। এই জান্নাতে যাওয়া লাগবে, এই জান্নাতে যেতে হলে গুণ লাগবে কয়টা? আটটা। কোরআনের চারটা, হাদিসের চারটা। আপনার এখানে কেউ আছেন না এমন দুশ্মন নাই? না কারো দুশ্মন নাই? এমন কোন দুনিয়া পাবলিক আছে যার দুশ্মন নাই? মনে রাখবেন যে দুরাকাত সালাতুল হাজত যদি পড়েন কোনো দুশ্মন থাকবে না। এক কোটি অ্যাটম বম, এক কোটি তরবারি নিয়ে যদি আপনার সামনে কেউ দাঁড়ায়, আপনি কোরআন থেকে তিলাওয়াত করেন, রব বলেছেন এক কোটি লোক তার সামনে দাঁড়াবে কিন্তু আমার বান্দাকে দেখবে না। সুবহানাল্লাহ বললেন না কেন? অনেক লম্বা হয়ে যাবে বললে। আরে না, খালি বলেন না, শুনেন কি বলতে চাই। সুতরাং দুশ্মন থেকে বাঁচবার জন্য শুধু তাবিজ কবজ না, তিলাওয়াত করবেন কোরআন শরীফ। আপনারা তো কিছু হলেই হুজুরের কাছে তাবিজের জন্য যান, তাবিজ দিয়ে কি হইব? ব্যবসা শুরু করে দিয়েছেন তাবিজ দিয়ে। সব যারা এই যে তাবিজ দেয়া কুফুরি কালাম করে, শিরক হারাম, এগুলা কি বিশ্বাস হয় না? হুজুরদের তো কোনো কাজ নাই, হুজুরের তাবিজ লেখা দেয় একটা দিবা বালিশের নিচে, একটা দিবা কবরস্থানে, আর একটা কোন কোন জায়গায় গলায়, আর একটা কই সুলার ভিতরে দিবা, সুলার ভিতরে যেন জ্বলে, আর আরেকটা দিবা কপালে ঠাডা পড়বার জন্য, যে তাবিজ লেখছে তার যেন কপালে ঠাডা পড়ে। লিখে দিল কেন এটা? বিশ্বাস থাকবে কোরআনে, বিশ্বাস থাকবে আল্লাহর কথায়। কষ্ট পাইলেন আমার কথায়? বানাইছেন তো আপনারা, আপনারা হুজুররা কেউ রাগ করবেন না যারা আছেন, হুজুররা কোরআন শরীফরে বানাইছে, কোরআন শরীফরে বানাইছে মক্তবে বাচ্চাদের পড়াবার বই, কোরআন শরীফ বাচ্চাদেরকে মক্তবে পড়ানো হয়, কোরআন শরীফরে বানাইছেন কেউ মারা গেলে তার বাড়িতে 10 জন মিলে খতম পড়ার বই, কোরআন শরীফরে বানাইছেন জানাজার জিয়ারত করার বই, কথা কম না কেন? এই তো কোরআনের কাম, এগুলোর জন্য তো আল্লাহ কোরআন শরীফ দেয় নাই। কোরআন দিয়েছে সমাজ বিনির্মাণ করবার জন্যে, কোরআন দিয়েছে রাষ্ট্রের সমস্ত অন্যায় অপরাধ দূর করে আল্লাহর
توحيد এবং রাসূলের রিসালত প্রতিষ্ঠা করবার জন্য ঠিক কি না বলেন ওরা দিল কি আর করলেনটা কি আজন মনে রাখবেন এই জমিন হচ্ছে আল্লাহর এই জমিনে হুকুম চলবে আল্লাহ কোন দুনিয়ার কোন মানুষের হুকুম এই জমিনে চলবে না হাদিসের 4 গুণের 1 নম্বর নবীজি বলেছেন আফশুস সালাম 1 নম্বর তোমরা যারে পাও তারে সালাম দাও কি দাও সালাম দাও এজন্য আজকে থেকে বাসায় গেলে বউরেও সালাম দিবেন আজকে দরজায় গিয়ে দাঁড়ায় বলবেন বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বউ কই বউ মা এরে আজকে কোন ভূতে ধরল জীবনে সালাম দেইনি আজকে দেখি নতুন সালাম শুরু করলো 70 বছর পরে আপনি বলবেন ভূতে ধরে নাই ওয়াজ কাজে লাগছে ওয়াজ ইনশাআল্লাহ সালাম দিবেন তো আজকে মুরব্বি যারা আছেন এরা কি আর সেরার দিকে তাকায় আছে দিবেন আজকে গিয়া সালাম তাইলে বোঝা গেল ওয়াজ কাজে লাগছে নবীজি বলছেন আফশুস সালাম দুই নাম্বার কথাগুলো বুঝবেন তাইলে শেষ কথা বুঝবেন দুই নম্বরে বলেছেন ওয়া আতঈমুত তুআম যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার দেও আপনার ঘরে 10টা আইটেমের খাবার আছে প্রতিবেশীর ঘরে এক বেলার খাবার নাই আপনি যত তাহাজ্জুদওয়ালা হন জান্নাতে যাইতে পারবেন না ঠিক প্রতিবেশীর হক দেন এইজন্য নবীজি বলতেন যে যখন তোমরা তরকারি রান্না করবা একটু ঝোল একটু বেশি দিও যেন আমি পাশের ঘরের মানুষকে হলেও সহযোগিতা করতে পারি আর আপনি কুরমা পোলা বিরিানি নিজে একা একা খান আপনি 10টা আইটেম 15টা আইটেমের খাবার আর পাশের ঘরের লোক মাসে একদিন এক বেলা ঠিকমতো খাইতে পারে না আপনি খবর নিলেন না আপনি যত বড় পীর বুজুর্গ হন জান্নাতে যাইতে পারবেন না ঠিক কথা ঠিক আছে তো ঠিক প্রতিবেশীর খবর নেবেন তো আপনার বাচ্চার হাতে একটা আপেল দিয়া রাস্তা বাইর করে দিলেন অথচ প্রতিবেশীর বাচ্চারা বছরে একদিন একটা আপেল হাতে পায় না আপনি হারাম কাজ করেছেন আপনাকে বাচ্চাকে দিতেই হয় ঘরের ভিতরে রাখবেন আর যদি দিয়ে বাহিরে দিতেই হয় অন্যের বাচ্চাকেও দিবেন কথা ঠিক তো হক নষ্ট করবেন না প্রতিবেশীর হক দিবেন প্রতিবেশী হিন্দু নি বৌদ্ধ নি ইহুদি নি খ্রিস্টান নি জানবার দরকার নাই প্রতিবেশী মানুষ নি এটা দেখবেন প্রতিবেশীটা মানুষ কি না যদি মানুষ হয় তার হক দিবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ আপনার ঘরে মাছ রান্না করেছেন বা খাসি রান্না করেছেন আপনার পাশের ঘর হিন্দু ও সারা বছরে একদিন বেচারা এটা ভালো মাছ খাইতে পারে না এটা গোশত খাইতে পারে না আপনি তার ঘরে দিয়ে দেন রব খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ খেদমতে খালক আমার নবীজি কেমন ছিলেন এজন্য আত্মীয় স্বজনদেরকেও দূরে আত্মীয় স্বজন হলেও তাদের হক দিবেন নবীজি বলেছেন তিন নম্বর ওয়াসিলুল আরহাম আত্মীয়তার বন্ধন ঠিক রাখো কিয়ের বন্ধন আত্মীয়তার বন্ধন তো আজকালকে নাই ছেলেরা বিয়ের আগে মা বাবার কথা শুনে বিদেশে থাকে ঢাকা শহরে থাকে ইনকাম করে মা বাবাকে টাকা দেয় আর বিয়ার পরে তার লাইফে তার বউ তার শালি তার শালা তার শ্বশুর শাশুড়ি ছাড়া তার চোখে আর কিচ্ছু দেখে না কথা কথা কেন ঠিক না বলে গ্লাসেনি এলাকায় মারে দেখতে পারে না মারে কই বুড়া মারে দেখতে পারে না বাবাকে 10টা টাকা দেয় না অথচ শ্বশুর বাড়ি গা শাশুড়ি রে কই আম্মা আপনি আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন এক কথা কন না কেন এই শয়তান নাই এলাকা নাই শয়তান বুঝে পার না বিয়ের পরে শ্বশুরবাড়ি শাশুড়ির নামে অ্যাকাউন্ট করে একা ব্যাংকে অ্যাকাউন্ট করে শালার নামে অ্যাকাউন্ট করে নিজের ভাই যদি টেলিফোন দিয়ে বলে ভাই আমি এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ 5 পাইছে আমারে তুমি একটা দামি মোবাইলের দরকার নাই এটা 2000 টাকা দিয়ে একটা মোবাইল দিলে আমি খুশি হব কদর সারা বছর তোদেরকে খাওয়াইতে খাওয়াইতে জিন্দেগি শেষ কলিজা নষ্ট করলাম আর না আর শালি যদি ফোন দিয়ে কদুলা ভাই আমি তো গোল্ডেন জিপিএ 5 পেজ কো থ্যাংক ইউ তোমার জন্য আইফোন দিতাছি ঠিক এক কথা কথা কেন বলে নাই এলাকায় কত বড় জালেম সে আল্লাহ মার খবর নেয় না বাবার খবর নেয় না সন্তান মা বাবার নামে জায়গা জমি কিনে না শ্বশুর বাড়ি গিয়ে কিনে এক কথা কথা কেন এগুলো আছে নি আছে নি এলাকায় আছে
কত বড় জালেম চিন্তা করে। কিছুদিন হয়ে গেলে বউ টেলিফোন দিয়ে বলছে আমি তোমার ঘরে থাকবো না, চলে গেলাম মা, তোমার তোমার মা আমারে ডিস্টার্ব করে না, দরকার হলে মা বাপ বাদ দিতে পারবো, তোমারে বাদ দিতে পারতাম না। কিছুদিন পরে বৌরুণী আলাদা থাকে, মা বাপকে দেখতে পারে না, খাবার দেয় না, শয়তান মায়ের আধাত পেটের ভিতরে তোমার জায়গা হয়েছে, মা তোমাকে পৃথিবীর সাদা সদন করিয়েছে, আজকে তোমার 3000 স্কয়ার ফিটের বাড়ি বাসা সেখানে তোমার মায়ের জায়গা হয়ে দাঁড়ায়। একথা কথাকে সন্তান মা বাপকে বাইর করে দেয়, মা বাপকে বাড়িতে রাখে না। এজন্য আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে সন্তান যারা আছো মা বাবার হক দেও। রব বলেছেন আমার হকের পরে অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার হক দেও, মা বাবার হক দেও। এই জন্য আল্লাহর ওয়াস্তে মা বাবার দিকে খেয়াল রাখবেন তো ইনশাল্লাহ, মা বাবার দিকে খেয়াল রাখবেন। বাপ বুড়া হয়ে গেছে, বাপকে কিছু বলতে পারো না, মা বুড়া হয়ে গেছেন খবর নেও না। তুমি তোমার বাচ্চাকে যে ভালোবাসো তোমার মনে পড়ে না, তুমি ছোট থাকতে তোমার মা বাপ তোমাকে সেম ভালোবেসেছে তোমার মনে পড়ে না? কত রাত তোমার মা তোমার জ্বর ছিল, সারা রাত তোমার বিছানার পাশে বসে কান্না করে রাত কাটিয়ে দিয়েছে। আজ তুমি মাকে চিনো না, তোমার মা মানুষের বাড়িতে কাজ করে করে নিজে না খাইয়া বাতাই না তোমার খাওয়াইয়া বড় করছে। কথা কন না গেন, তুমি জানো না তোমার বাবা জমিনে কাজ করেছে, বৃষ্টিতে জমিনে ভিজেছে, রোদে শুকিয়েছে, এরপরে আসে নাই বাচ্চার স্কুলের বেতন দেওয়া লাগবে। আর বড় হইয়া এমনি বাপরে ছিল না, মারে ছিল না, নিমখ হারাম। আফসোস হয় মা বাপ কত কষ্ট করে সন্তানকে লালন পালন করে, বড় হইয়া বাপরে দেখতে পারে না, বাপরে দেখতে তো পারে না, এমন কি ঈদের দিন পর্যন্ত গ্রামে মা বাপ দেখতে আসে না, শ্বশুর বাড়ি যায়। কথা বলেন না কেন আসে না? নাই জালেম, কসম করে বলছি তোমার বাপ যদি মুশরিক হয়, তোমার মা যদি কাফের হয়, এরপরও তার খিদমত করা ফরজ, আর যে কোনো ধর্মের হোক তার হক তাকে বুঝিয়ে দিও, নচে জান্নাতে যেতে পারবা না। কষ্ট পাইলেন? নবীজি মেরাজে গেলেন, লম্বা হাদিস, আখরাজুন নাসাই মিন তরিক জুহরিয়া নুরওয়াতা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত قال رسول الله صلى الله عليه وسلم دخلت الجنة فسمعت قراءة فقلت من هذا؟ فقيل حارسة بن النعمان، فقال رسول الله صلى الله عليه وسلم كذلك البر وكان بر أمي. نبي جي معراج گلن لمبا حدیث زوار پر شنن جنات ری بیتورے نبی جی راگے کہ قرآن شریف تلاوت کرتے سے سبحان اللہ زورے بولن نا জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, ও জিব্রাইল জান্নাতে আমার আগে কি কেউ আসছে? ইয়া রাসূলুল্লাহ না। তাহলে কুরআন তিলাওয়াত করে কে? জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু ফলো করেন কে? নবীজি ফলো করে দেখলেন এটা তো পরিচিত তেলাওয়াত, আমার সাহাবী গরিব খেতে পারে না, তিন বেলার খাবার নেই, গরিব মানুষ কাজ করে খায়, হারিসা ইবনে নোমান তার কোরআন তিলাওয়াত। জিব্রাইল, হারিসা তো দুনিয়া জিন্দা ছোট মানুষ, তার আওয়াজ জান্নাতে আসলো কেমনে? জিব্রাইল জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, হারিসা ইবনে নুমান গতকালকে মাকে সন্তুষ্ট করেছে, মাকে সন্তুষ্ট করেছে, মা তার উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহর দরবারে হাত উঠাইছে, আল্লাহ তার মায়ের দোয়াকে কবুল করে নিয়া হারিসা দুনিয়ার জমিনে জিন্দা থাকা অবস্থায় আল্লাহ খুশি হয়ে তার কোরআনের তিলাওয়াতকে জান্নাতে রেকর্ড করে দিয়েছে। সেটা হচ্ছে খিদমত। গোটা দুনিয়ার মানুষকে সারা জিন্দগি খাওয়াইয়া খুশি করতে পারবো না। মা বাপকে কিছু না দিলে হাসি মুখে কথা বললেই খুশি হয়ে যাবে, ঠিক কিনা বলেন?
সন্তানগুলোকে আদর্শ শিক্ষা দেন চার নম্বর রাসূল বলেছেন সাল্লু ফিল লাইল ওয়ান নাস নিয়াম গভীর রাতে যখন পাবলিক ঘুমায়া যায় ঘুম থেকে উঠো আমার কদমে সিজদা করো তাহাজ্জুদের সালাত পড়ো এই চার গুণ যদি হাদিসের অর্জন করতে পারে নবীজি বলেছেন ফাদাখালাল জান্নাতা বিসালাম মরলি দারুস সালাম নামক জান্নাতে পৌঁছে দিবেন কে আর হুজুরে বলেন কে আল্লাহ পৌঁছে দিবেন ও জওয়ান যারা আছো শোনো ভাই আল্লাহর ওয়াস্তে বলছি পৃথিবীতে তুমি বিপদে পড়ছো খুব মনোযোগ দিয়ে শোনো তোমার ঝামেলা হয়েছে দোয়ার জন্য হুজুরের কাছে যাও 500 টাকা হাদিয়া করো হুজুরকে গিফট করো হুজুর আমার জন্য একটা দোয়া করেন কিয়ামত পর্যন্ত হুজুর দোয়া করলে কবুল হবে না আমি বলছি আমি কিয়ামত পর্যন্ত কবুল হবে না যদি মা বাপ করে থাকে ঠিক আমার কাছে দোয়া করতে আইছেন কেন কেন আমাকে হাত দিয়ে দিয়ে দোয়া করাইছেন বোন জিনিস মা যদি বাড়িতে বেঁচে থাকে মায়ের জন্য আপেল কিনো আঙ্গুর কিনো মায়ের কাছে যাও 500 টাকা হুজুরে না দিয়া মাকে দাও মা আমি না বহুত বিপদে পড়ে গেছি আমি না বহুত ঝামেলায় আছি আমার আর ভালো লাগতেছে না তোমাকে 500 টাকা দিলাম কিছু খাইও আপেলগুলো আমি দিলাম একটা উঠায় দাও না মায়ের মুখে মা আমার জন্য দোয়া করো তুমি বসা থাকবে মায়ের বুকটা কেঁপে কেঁপে উঠবে কান্না করে তুমি ঘুমিয়ে যাবে মা বালিশের সঙ্গে চোখটা লাগিয়ে কাঁদবে আর বলবে আল্লাহ বাচ্চাটার কি হয়েছে আমাকে খুলে বলিনি বলছে শুধু বিপদে পড়েছে আল্লাহ আমি মা বেঁচে থাকতে বাচ্চার কষ্ট তো সহ্য করতে পারবো না রব তুমি আমার বাচ্চাটাকে সুখী করে দাও রব বলেছেন মার মুখ থেকে কথা বের হবে তীর থেকে ধনুক থেকে তীর বের হয়ে গেলে আর যেভাবে ফিরে আসে না আর যেভাবে ফিরিয়ে নেওয়া যায় না মায়ের মুখ থেকে বের হয়ে গেলে আল্লাহর দরবারে কবুল না হইয়া ফিরে না সুবহানাল্লাহ বলেন না আমি দোয়া করলে কবুল হবে কোন জায়গায় লেখা আছে না কেন আমার কাছে দোয়া চান এ বুদ্ধি দিছে কে কেন মসজিদের ইমামের কাছে শুধু দোয়া চান এটা কে শিখাইছে আপনাদেরকে এই মাসালাগুলো মা বাপকে ঘরে রাইখা পৃথিবীর সব থেকে বড় পীর তোমার মা বাবা ওখানে দোয়া চাইবা দোয়া চাও গে বাজারে এমনিই তো মন খারাপ এমনি আপনাদের অবস্থা তাও কথাগুলো অল্প অল্প করে বলতেছি রাগ করেন না আমার উপরে আর যদি দোয়া চাইতে হয় আপনাদের মাসুম বাচ্চা আছে না কি তো কয় না মাসুম বাচ্চা আছে না না বালে বাচ্চা আছে না তারে দিয়ে দোয়া করাইবা দোয়া যদি করাতে হয় নিজের মাসুম বাচ্চারে বলো বাবা আমি তো বিপদে পড়ে গেছি আমার জন্য দোয়া করো ছোট্ট বাচ্চা 7-8 বছর বয়স ওরা যদি বলেন বাবা আমি বিপদে পড়ে গেছি দেখবেন ও কান্না করে দিছে আব্বার কি হয়ে গেল বাবা কেন বলছে আমি দোয়া করতে ও কাঁদবে ওর দিলের ভিতরে ঢুকেছে বাবা কেন বললো তাকে তো দোয়া করাও রসুল বলেছেন বাচ্চারা যখন হাত উঠাইয়া দেয় রবের লজ্জা হয় সে হাতকে ফিরাইয়া দিতে সুবহানাল্লাহ বলেন না দোয়ার জায়গা খুঁজে পাচ্ছেন না সব তো আপনার ঘরে আছে আপনি বাহিরে যান কোন জায়গায় নবীজি বলেছেন আমার কাছে দোয়া চাও নবীজি আমার কে বলেছেন আমার মায়ের খিদমত করেছে এক পাগলা আমারে দেখে নাই নাম কি ওয়াসাল কারনি ওয়াসাল কারনি আমাকে দেখেনি মায়ের খিদমত করেছে সাহাবী হতে পারে নাই কলিজার টুকরা মায়ের খিদমতে জীবন কাটিয়ে দিয়েছে ওমর আলী যদি ওয়াসের সঙ্গে কোনোদিন দেখা হয় তোমার জন্য দোয়া নিও দোয়া নিও সুবহানাল্লাহ বললেন না ওয়াসাল কারনির সাথে দেখা হলে তোমাদের হালতে দোয়া নিও আমার উম্মতের জন্য দোয়া করতে বইল আমার বিশ্বাস ওয়াসের দোয়া আল্লাহ কবুল করবেন কারণ সে তার মায়ের খিদমত করেছে সুবহানাল্লাহ নবীজি শিখাইলেন কি আর আমরা শিখলাম কি আফসোস হয় আমার কথা কি বুঝতে পারছেন তাহলে হুজুরের কাছে আবার বইলেন না যে এখন হুজুরও যদি রাগ করে ফেলে যে হুজুর আমার দোয়া তো বন্ধ করে দিয়েছেন আপনি কেউ তো আর হাত দিয়ে দিত না হুজুরকে আপনারা যা ভাল লাগে করেন আমার আপত্তি নাই বাট দোয়া চাইবেন মা বাবার কাছে
ঠিক আছে তো যাদের মা বাপ বেঁচে আছেন দোয়া চাইবেন মায়ের কাছে বাবার কাছে দোয়া কবুল হবে 100% ও যদি মুশরিক হয় ও যদি কাফের হয় তাও মা তাও তোমার বাবা তোমাকে পৃথিবীতে নিয়ে এসেছে রব ডাইরেক্ট তোমাকে পাঠায় নাই এই মা বাবার মাধ্যমে তোমাকে পাঠাইছে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আজকে থেকে পারবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখবা জীবন কেমনে চেঞ্জ হয়ে যায় আমার তো অনেক কথা মনে পড়তেছে সব তো আর বলতে পারবো না আমার বন্ধুগণ আল্লাহর ওয়াস্তে মা বাপকে ভুলে যাইও না জিন্দেগি কামিয়াব হয়ে যাবে আর মা বাপও তো আপনারাও তো উল্টা পাল্টা হয়ে গেছেন গা সন্তানদেরকে শুধু বদদোয়া করেন শুধু বদদোয়া করেন কিছু হইলে কয় ঠাডা পড়ে মরে না কেন কয় না কয় যে করতে বাইরে গেছে আল্লাহ ওরে আহার করে নিয়ে আইসো না এটা কোন কথা কইলেন তাহলে এরা জন্ম দিয়েছেন কেন এগুলো করে না মা বাপ কথা কয় না কেন কেন করেন এগুলো এই জন্য আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে চার গুণ বললেন আল্লাহ কোরআনে চার গুণ বললেন এক নাম্বার কথাগুলো আজকে দিল দিয়ে শুনেন আটটা কথা এক নাম্বার অহংকার করা যাবে সবাই বলেন যাবে দুই নাম্বার গালি দেওয়া যাবে তিন নাম্বার রুকু সেজদা কার পায়ে চার নাম্বার তওবা করব কার কাছে পাঁচ নাম্বার সালাম দিব সালাম বিনিময় ছয় নাম্বার প্রতিবেশীর হক আদায় করব সাত নাম্বার আত্মীয়তার বন্ধন ঠিক রাখব আট নাম্বার গভীর রাত্রে নামাজ পড়ব তাহাজ্জুদের সালাত পড়ব এই আট গুণ যদি অর্জন করেন নবীজি বলেছেন ইন্তেকাল করতে দেরি হবে দারুস সালাম নামক জান্নাতে যেতে দেরি হবে না পড়েন সুবহানাল্লাহ কয়টা বলছি কত সহজ ওয়াজ করে দিলাম আটটা কথা মনে রাখবেন এই জন্য আমার মুসলমান বন্ধুগণ এই দুনিয়ার জমিনে আল্লাহর ওয়াস্তে দুনিয়ার জমিনে নিজেকে খারাপ পথে নিয়ে যাইয়েন না আমার অনেক মা আছেন নিজের ছেলের বউকে দেখতে পারেন না শুধু লেগেই থাকেন অথচ আপনার চিন্তা করা দরকার আপনার ছেলের বউকে নিজের মেয়ে মনে করেন আপনার মেয়েও তো আরেকজনের ঘরে যাবে আপনি যদি এই মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করেন আপনার মেয়ের সঙ্গে আরেকজন খারাপ ব্যবহার করবে কোন ঠিক না বুঝলেই তো হয়ে যায় পরিবারে অশান্তি থাকবে না এই জন্য আল্লাহর ওয়াস্তে কথাগুলা বুঝেন কি বলতে চাই কথা শেষ দিকে নিয়ে আসতেছি আপনাদেরকে যে কথা বলতে চাইছিলাম মনে আছে কিনা কয় রাকাত নামাজ আল্লাহ বলছেন সাল্লু ফিল লাইলি ওয়ান নাসুনিয়াম গভীর রাত্রে কয় রাকাত আল্লাহ বলছেন দু রাকাত সালাত পড়ো আমার কাছে চাও বান্দা কথা দিলাম যা চাইবা চাওয়ার আগে আগে আমাদের দোয়াকে কবুল করে নেবেন কে শুনেন এই দুনিয়ার জমিনে একজন বড় বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন যিনি কোন পয়গম্বর ছিলেন না যিনি কোন নবী রাসূল ছিলেন না কিন্তু আল্লাহ তাআলা তার কথাগুলোকে এত পছন্দ করেছেন এত ভালোবেসেছেন তার নামকে কোরআনে কারিমের সূরা বানায়া তার কথাগুলোকে কোরআনের আয়াত বানিয়ে কোরআনে নাজিল করেছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন তার নাম হাকিম লোকমান কি বলতে চাই শুনেন এই হাকিম লোকমান কালো মানুষ ছিলেন খুব কালো মানুষ ছিলেন আল্লাহ তাকে সম্মানিত করেছে হাকিম লোকমান একবার সন্তানদেরকে কাছে নিয়ে ওয়াসিয়ত করতেছেন নসিহত করতেছেন কথাগুলো শুনেন অনেকগুলো কথা সন্তানদেরকে বললেন এক সন্তান দাঁড়িয়ে গিয়েছে এক ছেলে দাঁড়িয়ে বলছে আব্বা জান আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে এত সম্মান দিয়েছে ও বাবা আপনি আমাদেরকে এত পরামর্শ দিয়েছেন সবগুলা পরামর্শ মানি
কিন্তু আব্বা জান আমার মন চায় আমি যেন ব্যবসা করি কি করি কথা বললেন না আমার মন চায় আমি ব্যবসা করি আপনি আমাকে টাকা দেন কথাগুলো দুল দিয়ে শুনবেন কি বুঝাতে চাই হাকিম লোকমান বলছেন বাবা তোমাকে দেওয়ার মতো আমার কাছে তো টাকা পয়সা নাই কেমনে ব্যবসা করবা কারণ আল্লাহর রাসূল বলেছেন ব্যবসার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল অর্ধেক রিজিক মানুষের জন্য রেখে দিয়েছেন পড়েন সুবহানাল্লাহ ব্যবসা করো আমার কথা রাগ কইরেন না ব্যবসা কথা বলছেন নবীজিকে আল্লাহ কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা ইনশিরাহের শেষ দিকে বলছেন ফাইদা ফারাগতা ফানসব আপনি যখন ফ্রি হবেন ফানসব কাজ করেন কসব করেন কামাই করেন নবীজিরে কি বলছেন আল্লাহ কথা বলেন না কেন কাজ করেন ফানসব কাজ করেন আল্লাহ রাসূলকে বলছেন কাজ করেন আর আমরা শুধু মানুষের হাতের দিকে তাকায় থাকি ফজরের নামাজের পর আল্লাহ বলেন ফজর শেষ বের হয়ে যাও হালাল রিজিকের জন্য জমিনে বের হয়ে যাও আমি হালাল রিজিক জমিনে রেখে দিয়েছি তোমরা হালাল রিজিকের জন্য বের হয়ে যাও আর আমরা হুজুররা ফজরের পরে বাইরে হয়ে যাই কার বাড়িতে খতম আছে লজ্জা করে না খতম 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 ইমামতি এটা পেশা নয় ইমামতি এটা কাজ নয় হুজুর ইমামতি করেন আর হুজুর যদি ব্যবসা করে ইমামতি করে তা চাকরি তো থাকে না আমার রাসূল আমার নবীজি মসজিদে নববীর ইমাম ছিলেন মসজিদে নববীর খতিব ছিলেন ছিলেন না মসজিদে নববীর মুতাওয়াল্লি ছিলেন আমার নবীজি মাদ্রাসায় দারুল আরকামের প্রিন্সিপাল ছিলেন মাদ্রাসায় দারুস সুফার প্রিন্সিপাল ছিলেন মসজিদের ইমাম মসজিদের খতিব মাদ্রাসার প্রিন্সিপাল মসজিদের মুতাওয়াল্লি মদিনার বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলেন না আর আসছে কোন সুবহানাল্লাহ নবীজি নিজে ব্যবসা করেছেন তিনি নিজে করেন নাই নিজের স্ত্রী আমাদের কলিজার টুকরা মা খাদিজাতুল কুবরা বিশ্বের সব থেকে নারীদের মধ্যে বড় ব্যবসায়ী ছিলেন শুনেন নাই শুনছেনই তো শুধু নবীজির বউ ব্যবসা করছে নবীজি নিজে ব্যবসা করছে আর আপনি ব্যবসার কথা কইলে চাকরি জায়গা হুজুরের যে কেন কষ্ট পাইতেছেন আমার কথায় নবীজি এতগুলো করবার পরেও ব্যবসা করেছেন নবীজি এতগুলো করবার পরেও এত কাজ করেছেন তাহলে আমরাও ইমামতি মসজিদের পাশাপাশি আমরাও সকল উলামায়ে কেরামদেরকে বলছি আপনারাও হালাল রিজিক তালাশ করেন ব্যবসা বাণিজ্য করেন বাচ্চাদেরকে পরমুখাপেক্ষী রাইখা যাইয়েন না কথায় কি কষ্ট পাইতেছেন আপনারা আল্লাহর ওয়াস্তে বলছি লাগান মসজিদের এই যে এটা মসজিদ না এটা এখানে মসজিদ দেখলাম এই তো মসজিদ আশেপাশে অনেক জায়গা দেখলাম খালি আমাকে তো এগুলো বলার সময় নাই খালি জায়গায় পেঁপের বাগান লাগাইয়া দেয় একটা পেঁপে গাছ থেকে বছরে 6 থেকে 7 মণ পেঁপে ধরবে 6 থেকে 7 মণ 1000 পেঁপে গাছ লাগাইয়া দেখেন 10-20 লাখ টাকা বাইরে যাইব পুকুরে মাছ চাষ করেন দুটা গাভী লালন পালন করেন ইমামতির পরে আপনি একটা সিএনজি চালান দেখবেন ঢাকা শহরে যদি কেউ এশার পর থেকে ফজর পর্যন্ত সিএনজি চালায় 2-3 হাজার টাকা রোজি করতে পারবে না পারবে না ইমামতি করে টাকা নেওয়া লাগবে না উল্টা দেওয়া যাবে আর আপনারা যদি হুজুর অনেক নামাজ পড়ে এখানে দোকানদারি করে কো গেছে রে এর মাথা গেছে এর পিছনে নামাজই হবে না কি ফতোয়া আর আমার রসুল মসজিদে ঢুকতেন যখন মুয়াজ্জিন বলতো কাদ কামাতিস সালাহ ওই কথা যখন বলতো তখন রসুল মসজিদে ঢুকতেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ মুয়াজ্জিন কাদ কামাতিস সালাহ বলছে রসুল ঢুকতেছেন আর আপনাদের ইমাম সাহেব যদি আজানের আধা ঘন্টা আগে না যায় সালাম ফিরাবার আগে চাকরি নাই কই পাইছেন ইসলাম গুলারে পাইছেন কোন জায়গায় ইসলাম এটাই তো খুঁজে পাইলাম না বন্ধ করেন বহুত মুসল্লি আছে ইমামের বদনাম করে আপনারা বলেন তো কোনদিন কি আপনাদের এলাকার কোন ইমাম সাহেব নামাজে দোয়া করছে আল্লাহ আমার মুসল্লির কপালে ঠাডা ফালাও
এক কথা কোন সবাই বলেন কোনদিন শুনছেন না ইমাম সব দোয়া করছে আল্লাহ আমার মুসলির হায়াত বাড়াও রিজিকে বরকত দাও আমারেও খাওয়াইবো হেরাও খাইবো এইভাবে না দোয়া করছে এই মুসল্লি মসজিদে বাইরে সার দোকানে গিয়া কয় ইমাম সাহেব বালা না ঠিক আল্লাহ জানে হেডা কি ভুল কইলো নাকি তা উজু না ঠিক আছে ভুলে গেল নাকি তা আছে না গিয়া কয় হুজুর বালা না ও কি তারে হুজুর দিকে দোয়া করে হের পক্ষে বাইরে গিয়া কয় বালা না এই শয়তানি বাদ দেন নষ্টামি বাদ দেন ইমাম সাহেব পাও কেমনে রাখলো সালাম কেমনে ফিরেলো ফুতু কেমনে ফালাইলো পাঞ্জাবিটা কতটুকু লম্বা রাখলো টুপিটা কোন জায়গায় পড়লো ওরে আল্লাহ রে ইমাম সাহেব না এটা মনে ঘরের বউ দেখতেছে আজকালকে বউ দেখতে মানুষ জাত খুঁজে না হুজুর দেখতে তা খুঁজে লম্বা কতটুকু বাচ্চি কতটুকু খাটো কতটুকু চেহারা কেমনে চোখ কেমনে ওরে আল্লাহ এগুলো আছে না বাদ দেন কষ্ট পাইতেছেন আমার কথায় হাত তোলেন তো দেখি কারা কষ্ট পাইছেন না কষ্ট পাইছেন না কইছি আপনার কষ্ট পাইছেন হাত তুলেন দেখে সবাই হাত তুলেন সবাই হাত তুলেন সবাই হাত তুলেন আওয়াজ করে বলে লিল্লাহে তাকবীর জোরে বলে নারে তাকবীর সবাই বলে নারে তাকবীর মাশাআল্লাহ কি এটা কি প্রশ্ন এটা কি বুঝি নাই দাদা নাতি আচ্ছা এটা নামাজ বয়ানের পরে বলতে চাইছিলাম বইলে দিমো লেসে দাদা নাতি নামাজের সময় বাচ্চারা সামনে হাঁটলে অথবা পিছনে তাতে নামাজের কি হবে আচ্ছা আচ্ছা আমি এক মিনিটে বইলে দিচ্ছি আমার আলোচনা পরে লম্বা হয়ে যাবে মসজিদের ভিতরে এলাকায় বাচ্চারা নামাজে যায়নি কিছু মুসল্লি দেখে বাইর করে দেয় বাইর করে না তাই বাচ্চা যাও চিল্লা চিল্লি করো তোর বাপরে জীবনে মসজিদে নামাজে আসতে দেখলাম না তোর দাদারে জীবনে দেখলাম না তুই কেমন নামাজ বাইর কত কয় না কেন বাইর করে দেয় না আর কিছু মুসল্লি আছে বাচ্চারে বলে এক কাতার পিছনে যা বাচ্চা গেছে এক কাতার পিছনে আরেকজন এসে কয় আরেক কাতার পিছনে যা বাচ্চা গেছে আরেক কাতার পিছনে আরেকজন এই ছেলে যা পিছনে বাচ্চা যাইতে যাইতে গেছে গা মসজিদের বারান্দায় কয় দূর জীবনের মসজিদে যাইতাম না ঠিক বাইর করে দিল ঠিক কিনা বলেন এখন আপনারা আমাকে বলেন এই প্রশ্নের জবাবের ভিতরে নিয়ে আসতেছি বলেন বাচ্চাকে মসজিদ থেকে বাইর করে দেন কেন কিছু কয় না কেন কেস কেস করে কেস কেস টা কিতা আশা আজি করে আর কিতা আর সমস্যা কি দুষ্টামি করে মারামারি করে সামনে দিয়ে হাঁটাহাঁটি করে এই যে প্রশ্ন করছে আর কিতা হাসাহাসি করে হাঁটাহাঁটি করে মারামারি করে কেস কেস করে আর কিছু করে আচ্ছা এটাই সব করে মানলাম কিন্তু বাইর করে দিতে কইছে কেডা এটা কোন ওই যে বাচ্চারা চিল্লা চিল্লা করে বাইর করে দেন বাইর করে দেন কিন্তু কোন কিছু কয় না বাচ্চারা মসজিদে নামাজে যাবে দরকার হলে দৌড়াদৌড়ি করবে মসজিদের ফ্যান ভেঙে ফালাই দিবে দরকার হলে মসজিদের গ্লাস ভেঙে ফালাই দিবে প্রয়োজনে বাচ্চারা মুসল্লিতে লঙ্গি ধরে টানবে প্রয়োজনে বাচ্চারা ইমামের পায়জামা ধরে টানবে তাও বাচ্চা মসজিদে যাবে কথা কন না কেন তাও বাচ্চা কোথায় যাবে কারণ এই বাচ্চা মসজিদে এসেছে আল্লাহর ঘরে এসেছে আপনি তাকে বাইর করে দিয়েছেন কেন আর মুরব্বী সাত আট বছরের বাচ্চা মসজিদে নামাজ আসছে আপনি বাইর করে দিলেন আর আপনারা তো বহুত সাত আট বছর বয়সে যাত্রা গানে আর সিনেমা হলে ছিলেন আপনারা বাচ্চারা বাইর করে দেন এগুলা খালি বললে তো সমস্যা আচ্ছা এগুলো পরে কথা কি বুঝতেছেন আপনারা এগুলা করা যাবে না এগুলা করা যাবে না বলেন এগুলা করা যাবে বাচ্চাকে বের করে দিয়েন না বাচ্চা দরকার হলে যাই করুক চিল্লা চিল্লি করুক মারামারি করুক হ্যাঁ বাচ্চারা সামন দিয়ে যদি দৌড় দেয় আপনি তাকে বুঝান ও না বুঝলে তার মতো ছেড়ে দেন তাকে বুঝান বাচ্চাকে ইসলামটা বুঝান আর সব বাচ্চারা মসজিদে এক জায়গায় জমা করলে ওরা মারামারি করবো না তো কি করবো ওরা মারামারি করবো না তো কি করবে আপনারা সব এক জায়গায় জমা করে দেন বাচ্চারা দিবেন দুই মুরব্বীর চিপায় একজন রে দেন আরেক মুরব্বীর চিপায় আরেকটা রে দেন আরেকজনের চিপায় আরেকটা রে দেন তাহলে তোরা মারামারি করবে না ঠিক কিনা বলেন সবগুলোর এক জায়গায় জমা করে দেন তোরা তো মারামারি করবে শুনেন হাদিস রাসূলের পাক
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেমন নামাজ পড়তেন নবীজি একদিন আসরের সালাত পড়তেছেন পড়াচ্ছেন মসজিদে নববীর ইমাম নবীজি মসজিদে নামাজ পড়াচ্ছেন আসরের ইমাম মুসল্লি হযরত আবু বকর ওমর উসমান আলী বড় বড় সাহাবায়ে কেরাম হচ্ছেন মুসল্লি ইমাম হচ্ছেন নবীজি আসরের চার রাকাত ফরজ নামাজের তিন রাকাত ঠিকমতো পড়ালেন চতুর্থ রাকাতের প্রথম সেজদা ঠিকমতো দিলেন দ্বিতীয় সেজদায় গিয়া নবীজি আর উঠেন না এভাবে চলে গিয়েছে প্রায় আধা ঘন্টা নবীজি সেজদা থেকে মাথা উঠান না দীর্ঘক্ষণ পরে নবীজি মাথা উঠালেন সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন কি রে নবীজি এত লম্বা সেজদা দিলেন কেন আধা ঘন্টার মতো চলে গেল এক সেজদায় নামাজ শেষ করলেন সালাম ফিরালেন সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আজকে থেকে কি আমরা আসরের নামাজের চতুর্থ রাকাতের দ্বিতীয় সেজদা আধা ঘন্টা লম্বা করব ওহি কি আসছে লম্বা করার জন্য নবীজি বললেন না রে আমি যখন নামাজের চতুর্থ রাকাতের দ্বিতীয় সেজদা তখন আমার নাতি হাসান ও আমার কাঁধের উপরে উঠে আমার পিঠে বসে দুই পা আমার দুই দিক দিয়ে ছেড়ে দিয়া আমার লম্বা চুলের মুষ্টি ধরে হে গুড়া দৌড়ায় সুবহানাল্লাহ বলবেন না আমি নামাজের ইমামতি করি আর আমার নাতি আমার পিঠে গুড়া দৌড়ায় এখন চিন্তা করলাম আমি যদি সেজদা থেকে উঠি আর নাতি যদি ভয় পেয়ে মসজিদ থেকে যায় রব যদি বলেন কিও বানাইছিলাম রহমাতাল লিল আলামিন আপনারে একটা নাতি উঠছে কাদের উপরে তাও মসজিদ থেকে বাইর করে দিলেন আল্লাহ যদি আমার ধমক দে আমার তো ইজ্জত থাকবে না আমি ভয় পাই চিন্তা করলাম নাতি যতক্ষণ ভাল লাগে খেলো নাইবা গেলে গা নামাজ শেষ করে আল্লাহর কাছে তওবা করব ও সাহাবীরা সালাম যখন ফিরলাম জিব্রিল আমিন এসে আমাকে সালাম দিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজের সেজদায় নাতি আপনার কাঁধে খেলাধুলা করতেছে আর আল্লাহ আরশে আযিম থেকে এই দৃশ্য দেখে মুস্কি মুস্কি হাসতেছে আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে যে কথা বলতে চাই মনোযোগ দিয়ে শুনেন হাকিম লুকমান সন্তানকে বলছেন বাবা তোমাকে দেওয়ার মতো টাকা আমার কাছে নাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন সন্তান বলছে আব্বা জান আপনি টাকা দিলে আমি বিজনেস করতে পারতাম হাকিম লোকমান বলছেন বাবা রে আমিও তো তোমাকে টাকা দিতে চাই কিন্তু আমার কাছে টাকা নাই হঠাৎ করে হাকিম লোকমান বলছেন বাবা আমার এক বন্ধু আছে এখান থেকে শত মাইল দূরে বাড়ি সাগরের পারে চরের মধ্যে দুতলা কাঠের বাড়ি বানাইয়া দুতলায় থাকে তার কাছে আমি 4000 টাকা পাই 4000 দিনার দিরহাম টাকা পাই তার কাছ থেকে যদি টাকাগুলো নিয়ে আসতে পারো তুমি বিজনেস করতে পারবে কিন্তু বাবা রে আমার মন বলছে তুমি যদি টাকা আনার জন্য বাইর হও ঘর থেকে বের হয়ে গেলে মরে যেতে পারো তুমি বাঁচবে না এই জন্য তোমাকে টাকা আনতে দিতে পারি না সন্তান বলছে আব্বা জান আপনি বলেন না কেন টাকা আনতে গেলে কেন মরে যাব কি বিপদ হতে পারে আপনি বলেন হাকিম লোকমান বলছেন বাবা রে তোমাকে যদি টাকা আনবার জন্য আমি বলি তুমি ঘর থেকে বের হতে পারো কিন্তু সমূহ বিপদের সম্ভাবনা আছে আর ঘরে ফিরে নাও আসতে পারো আব্বা জান বলেন না কি সমস্যা বাবারে ঘর থেকে বের হয়ে গেলে উত্তপ্ত মরুভূমি পাইবা ওই মরুভূমিতে গেলে তোমার জিহ্বা শুকিয়ে যাবে কলিজা শুকিয়ে যাবে পানির প্রয়োজন পড়বে পানি তুমি খুঁজে পাবে না বোতলের ভিতরে পানি নিয়ে যাইবা ওই পানি পান করবার জন্য বের করবা কিন্তু বাবা পানি দেখবা উত্তরাচ্ছে গরম উত্তরাচ্ছে ধোঁয়া বের হচ্ছে পানি পান করলে মরে যাবা বাবারে ওই সময় যদি বেঁচে যাও সামনে গেলে সাপ তোমাকে কামড় দিয়ে মেরে ফেলতে পারে বাবা আরো সামনে যদি যাও একটা মেয়েকে বিয়ে করবার প্রলোভন দিবে বিয়ে করলে তুমি মরে যাইবা হাকিম লোকমানের ছেলে বলছে আব্বা জান কিছুই বুঝলাম না বুঝাইয়া বলেন এবার হাকিম লোকমান বলছেন বাবারে টাকা আনবার জন্য গেলে তুমি মরে যাইতে পারো কিন্তু বাবা ঘর থেকে বের হওয়ার সময় তুমি যদি দু রাকাত সালাতুল হাজত পড়ে বের হয়ে যাও মনে আছে নি নামাজের কথা আমি তো মূল আলোচ্য বিষয় ভুলে যাব না তোমরা যদি দু রাকাত সালাতুল হাজত পড়ে ঘর থেকে বের হয়ে যেতে পারো আমার মন বলছে আজরাইল ছাড়া কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না ও বাবা তুমি যদি ঘর থেকে দু রাকাত সালাতুল হাজত পড়ে বের হয়ে যাও বোতলের মধ্যে পানি নিয়ে বের হবা রাস্তায় গেলে তোমার পানির প্রয়োজন পড়বে বাবারে ঘর থেকে বের হওয়ার পরে দীর্ঘ একটা মরুভূমি পাইবা দীর্ঘক্ষণ মরুভূমিতে চলবার পরে তোমার পায়ের চামড়া ছুটে গিয়া রক্ত পড়বে জমিনে
বাবারে তোমার কলিজা শুকিয়ে যাবে, জিব্বা শুকিয়ে যাবে, পানি পান করবার জন্য মন চাইবে। হঠাৎ তোমার মনে পড়বে ব্যাগের ভিতরে বোতলে পানি আছে, পানি পান করবার জন্য বের করবা। ও বাবা ওই সময় দেখবা পানি উতরাচ্ছে, পান করলে মরে যাবা। এমন সময় তুমি মরুভূমিতে তাকায়া দেখবে একটা গাছ নাই, পাতা নাই, লতা নাই, হাজার হাজার কিলোমিটার কিছুই নাই। ওই সময় তুমি মনে করে দুই রাকাত সালাতুল হাজত যদি পড়তে পারো, ডান দিকে সালাম ফিরাইয়া দেখবা নামাজের বরকতে মরুভূমির মধ্যখানে সুন্দর একটা জঙ্গল দেখা যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন আব্বা জান। তুমি দৌড়াইয়া জঙ্গলের ভিতরে পৌঁছে যাবা, ওখানে যাওয়ার পরে বিশাল বড় বড় বাঘ সিংহ বাল্লুক তোমাকে খাওয়ার জন্য আসবে, মেরে ফেলবার জন্য আসবে। ওই সময় তুমি মনে করে আবার দুরাকাত সালাতুল হাজত পড়বা। বাবারে আবার যদি দুরাকাত সালাতুল হাজত পড়ো, বাঘ বাল্লুক তোমাকে মারবার জন্য আসছিল আর মারবে না, ওরা সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমাকে পাহারাদারি করে কাটাইয়া দিবে। বাবারে তোমার তো পানির প্রয়োজন, পানি ছাড়া মরে যাবে। আবার তুমি দুরাকাত সালাতুল হাজত পড়বা, পড়ে তুমি যখন সালাম ফিরাবা তাকায়া দেখবা জঙ্গলের ভিতরে দুইটা হঠাৎ করে বড় বড় পাথর দেখা যায়। ওই পাথরের দুইটা চিপা থেকে ঝর্ণার মতো ঠান্ডা পানি গড়াইয়া পড়ে যায়। বাবা তুমি কাছে যাইবা, পানি পান করবা, বোতলের গরম পানি ফালাইয়া ঠান্ডা পানি ভরবা। কিন্তু আব্বা জান একটা কথা মনে রাখবা, বাবা তুমি যখন এতদিন ক্লান্ত ছিলা, তোমার জিব্বা কলিজা শুকিয়ে গিয়েছে, ঠান্ডা পানি পান করবা, সাথে সাথে তোমার ক্লান্তি পাবে, নিদ্রা পাবে। মানুষ হঠাৎ করে কাজ করে এসে যদি খাবার খায়, ক্লান্তি আছে না নাই? বাবা তোমার ক্লান্তি আসবে, ঘুমের প্রয়োজন হবে, খবরদার জঙ্গলে ঘুমাবা না, ঘুমাইয়া গেলেই তুমি মরে যাবার, ঘুম থেকে উঠবা না। আব্বা জান আমার তো ঘুমের প্রয়োজন হবে। হাকিম লোকমান বলছেন, বাবা জঙ্গল থেকে বের হয়ে যাবা, আবার দুরাকাত সালাতুল হাজত পড়বা, বাম দিকে সালাম ফিরাবা, ফেরাইয়া দেখবা বিশাল বড় ভূমির মধ্যখানে বট গাছের মতো সুন্দর একটা গাছ দেখা যায়। আল্লাহু আকবার বলেন। বাবা তুমি এই গাছের গোড়ায় বিশ্রাম নিতে মন চাইবে, খবরদার খবরদার গাছের গোড়ায় যাইও না, গাছের গোড়ায় গেলেই তুমি মরে যাইবা। আব্বা জান তাহলে আমি কি করব? হাকিম লোকমান বললেন, বাবা আবার তুমি দুরাকাত সালাতুল হাজত পড়বা, সালাম ফিরাবা, সালাম ফিরিয়ে দেখবা বট গাছের গোড়ায় একজন মুরব্বী, মুখে সাদা দাড়ি, পরনে সাদা লেবাস, এমন একজন মুরব্বী বট গাছের গোড়ায় বসে আছে, স্বচ্ছ যদি তুমি দেখতে পাও। আর ওই মুরব্বী যদি তোমাকে ডাক দেয় হাকিম লোকমানের ছেলে বলে, অর্থাৎ আমাকে চিনে, তুমি যদি মনে করো আমাকে নাম ধরে ডাক দিছে মনে করবো আমাকে চিনে, ও মুরব্বী যদি তোমাকে ডাক দেয়, আর যদি বলে তার রানের উপরে, তার রানের উপরে মাথা রেখে তোমাকে ঘুমাতে বলে, ঘুমিয়ে যাই হোক ক্ষতি হবে না। আর যদি রান ছাড়া অন্য জায়গায় ঘুমাতে গে যা বলে, খবরদার তুমি আশেপাশেও যাইও না, গেলেই তুমি মরে যাইবা আর বাঁচবা না। কথা কি শুনতেছেন? হাকিম লোকমান বলছেন, বাবার এরপরে আরো বিপদ, ওই দিন যদি তুমি গাছের গোড়া থেকে বেঁচে যাও, মন বলছে আরো কঠিন বিপদের সম্মুখীন হয়ে যাইবা। বাবারে কিছু সময় পরে তুমি সফর শুরু করবা, সফর শুরু করতে দীর্ঘক্ষণ সফর শুরু করলে কিছু দূর যাওয়ার পরে দেখবে একটা গ্রাম শহর, ওই গ্রামের ভিতরে ঢুকে যাইবা, গ্রামের মানুষের কাছে আমার পরিচয় দিবা, হাকিম লোকমানের ছেলে, এই কথা বলবা। বললে তোমাকে মানুষ আদর আপ্যায়ন করবে, মেহমানদারি করবে, হাদিয়া দিবে, খবরদার বাবা তিন দিনের উপরে থাকবা না, চার দিন সকাল বাড়াবা না, চার নাম্বার দিন সকাল হয়ে গেলে তুমি মরে যাইবা। আব্বা জান যদি ভুলে হয়ে যায়, ওরে বাবা চার নাম্বার দিন যদি সকাল হয়ে যায়, এমন সময় দেখবা এলাকার সকল মানুষ মিলে বিশ্ব সুন্দরী একটা মেয়েকে অর্নামেন্টস জুয়েলারি পরাইয়া সিস্টেম করে সুন্দর স্মার্টনেস করে বিউটি পার্লারিং করে তোমার কাছে নিয়ে আসবে মেয়েটাকে বিয়ে করবার জন্যে। বাবারে তুমি যদি এই মেয়েটাকে বিয়ে করো, বিয়ে করলে বাসর রাত্রে মরে যাইবা,
খবরদার বিয়ে করবা না চার নাম্বার দিন সকাল থাকবা না বাবারে ওই দিন যদি ওই জায়গা থেকে বেঁচে যাও সামনে গেলে সাগর পাইবা সাগরের পারে চরের মধ্যে দুতলা একটা বাড়ি পাইবা ওই বাড়িতে গেলে আমার বন্ধুকে পাইবা কিন্তু বন্ধুর কাছে গেলে তোমাকে সরাসরি টাকা দিবে না বন্ধুর কাছে গেলে সে বলবে তার বাড়িতে এক রাত্র থাকতে হবে বাবারে তার বাড়িতে আজ পর্যন্ত যারা এক রাত্র থাকছে সকালবেলা তার লাশ হয়ে যায় তারা মরে যায় এই জন্য আমার মন বলছে তুমি যদি টাকার জন্য যাও সে যদি বলে এক রাত্র থাকো থাকলে তো তুমি সকালবেলা মরে যাইবা আব্বাজান বাঁচবার কোনো পদ্ধতি আছে কিনা হাকিম লোকমান বলছেন বাবারে ওই সময় যদি তুমি মনে করে দু রাকাত সালাতুল হাজত পড়ো আমার মন বলতেছে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না সবাই বলেন না সুবহানাল্লাহ বলেন বাবারে আরেকটা কথা বলে দেই যাওয়ার সময় যদি তুমি ওই গাছের গোড়ায় যে মুরব্বিকে দেখেছো মুরব্বিকে সাথে করে নিয়ে যাইতে পারো তাহলে তার পরামর্শ তোমার সঙ্গে থাকলে বিপদ হবে না সংক্ষেপ করে বলি মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই এক পর্যায়ে হাকিম লোকমান এসে সফর শুরু করে দিলেন দীর্ঘ পথ চলতে লাগলেন গড় থেকে বের হয়ে গেলেন কিছু দূর যাওয়ার পরে বিশাল বড় মরুভূমি দেখা যায় ঘর থেকে বের হওয়ার সময় দু রাকাত সালাতুল হাজত পড়ে বের হয়ে গেলেন দীর্ঘ পথ চলবার পরে সামনে যাওয়ার পরে দেখেন বিশাল বড় মরুভূমি বিশাল মরুভূমিতে চলতে চলতে পায়ের পাতা বাবার কথা মতো পায়ের পাতা থেকে রক্ত ঝরতেছে জিহ্বা শুকিয়ে গিয়েছে কলিজা পর্যন্ত শুকিয়ে গিয়েছে আর বাঁচবেন না হঠাৎ মনে পড়েছে তার ব্যাগের ভিতরে পানি আছে বোতল বের করেছেন পানি পান করবার জন্য তাকাইয়া দেখেন বোতলে হাত দেওয়া যায় না পানি গরম বাবার কথা মনে পড়েছে বাবা বলেছেন হতে পারে কিন্তু এই বিপদের সময় কি করতে হবে কয় রাকাত কিসের নামাজ বলেন না কেন নিয়মটা আমি বলে দিব সবার শেষে আমার বান্দাগণ হাকিম লুকমানের ছেলে দু রাকাত সালাতুল হাজত পড়লেন কাঁদলেন আল্লাহকে বলেন যে আল্লাহ তাআলা পানি পান করতে চাই মরে যাচ্ছে জিহ্বা শুকিয়ে গিয়েছে কলিজা শুকিয়ে গিয়েছে পানি গরম হয়ে গিয়েছে আমি তো মরে যাব এমন কি করব সালাম ডান দিকে ফিরাইছেন ফিরাইয়া দেখে বাবার কথা মতো ওসিয়ত মতো হঠাৎ করে বিশাল বড় মরুভূমির মধ্যকার সুন্দর জঙ্গল আর বাগান দেখা যায় দৌড়ে ওখানে পৌঁছে গেলেন বাবা যা বলেছেন তা তো সত্য হয়ে যাচ্ছে ডুববার পরে দেখলেন বিশাল বড় বড় ভাল্লুক বাঘ তাকে আক্রমণ করবার জন্য আসছে বাবা বলেছেন বিপদে পড়ে গেলে নামাজ পড়তে হবে দু রাকাত হাকিম লোকমানের ছেলে আবার দু রাকাত সালাতুল হাজত পড়লেন পড়ার পরে তাকাইয়া দেখেন যারা তাকে মারবার জন্য আসছিল দাঁড়িয়ে গিয়েছে আর আসে না আল্লাহ একবার বলেন আবার মনে পড়েছে এখন তো বাঁচলাম কিন্তু পানির জন্য তো জিহ্বা শুকিয়ে যায় বাবা বলেছেন আবার দু রাকাত সালাতুল হাজত পড়তে হবে হাকিম লোকমানের ছেলে আবার দু রাকাত সালাতুল হাজত পড়লেন সালাম ফিরালেন তাকাইয়া দেখেন জঙ্গলের ভিতরে দুটা পাথরের চিপা থেকে ঠান্ডা পানি জমজমের পানির মতো ঠান্ডা পানি গড়াইয়া গড়াইয়া পড়ে যায় কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন জোরে বলেন আল্লাহু আকবার এবার হাকিম লোকমানের ছেলে ইচ্ছা মতো পানি পান করলেন বোতলের ভিতরে পানি নিলেন সফরে চলবার জন্য নিলেন কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই আমার বন্ধুগণ পানি পান করবার পরে ক্লান্তি এসেছে ঘুমিয়ে যেতে মন চায় কিন্তু বাবা বলেছেন জঙ্গলে ঘুমালে কথা বলেন বিপদ বাবার কথা মতো জঙ্গল থেকে বের হয়ে গেলেন কিন্তু হাঁটতে পারতেছেন না ঘুমের কারণে পড়ে যাচ্ছেন বাবা বলেছেন দু রাকাত সালাতুল হাজত পড়তে হবে আবার দু রাকাত পড়লেন পড়ার পরে সালাম ফিরালেন বাম দিকে সালাম ফিরিয়ে দেখেন জঙ্গলের এই বিশাল বড় মরুভূমির মধ্যখানে বাবার কথা মতো সুন্দর একটা বট গাছ দেখা যায় বিশ্রাম নিতে মন চায় কিন্তু বাবা বলেছেন বিশ্রাম নিলে মরে যাবা আবার তিনি দু রাকাত সালাতুল হাজত পড়লেন সালাম ফিরালেন তাকাইয়া দেখেন একজন মুরব্বি সত্যি সত্যি গাছের গোড়ায় বসে আছে কাছে দিয়ে যে ডাক গেলেন মুরব্বি ডাক দিয়ে বলছে হাকিম লোকমানের ছেলে আমার কাছে আসো বাবার কথা মনে পড়ে গিয়েছে বাবা বলেছেন যদি আমার নাম ধরে ডাকে বুঝবো ওটা খারাপ না ঠিক আছে হাকিম লোকমানের ছেলেকে ডাক দিয়েছে কাছে গিয়েছেন বাবা
তোমার মনে হয় ঘুম পাচ্ছে আর দৌড়ানোর দরকার নাই, তুমি আমার কাছে আসো, আমার রানের উপরে ঘুমিয়ে যাও, আমার মন বলছে আসমানের নিচে তোমার কোনো বিপদ হবে না। সুবহানাল্লাহ বলেন। দিল দিয়া শুনো কি বুঝতে চাই মুসলমানেরা। মুরব্বীর কাছে যাওয়ার পরে হাকিম লুকমানের ছেলে বলছে আঙ্কেল না না আমি এখানে ঘুমাবো না। মুরব্বী ডাক দিয়ে বলছে তোমার বাপ কি বলে দেয় নাই, আমি যদি রানের উপরে ঘুমাতে বলি তোমার কোনো বিপদ হবে না। হাকিম লুকমানের ছেলের মনে পড়েছে সত্যি তো বাবা তো এই কথা বলেছেন, বাবার ওসিয়ত মতো কাছে পৌঁছে গেলেন, রানের উপরে শুয়ে পড়লেন, দীর্ঘদিন পর্যন্ত ঘুমান নাই, না খাওয়া মানুষ ছিলেন ক্ষুধার্ত, এতদিন পরে ঘুমের জায়গা পাইছেন, ঘুম কম হবে না বেশি হবে? গভীর ঘুমে পৌঁছে গেলেন, হঠাৎ করে গাছের উপর থেকে বিষাক্ত একটা সাপ নেমে, তিনটা বর্ণনা, কেউ বলেছেন মাথায়, কেউ বলেছেন হাতে, কেউ বলেছেন পায়ে, যে কোনো এক জায়গায় বিষাক্ত একটা সাপ দংশন করেছে, কেটে ফেলেছে। দংশন করবার পরে হাকিম লোকমানের ছেলে ঘুমের ভিতরে অজ্ঞান। মুরব্বী দেখলেন কি হলো, আমি তো বলছি আমার রানে ঘুমালে বিপদ হবে না, এখন যে এত বড় বিপদ হলো, বাচ্চাটা মরে যায়, মরে যায় কি হবে? চিন্তা করে সাপটাকে ধরলেন, ডাক দিয়া বললেন সাপরে যেভাবে বিষ দিয়েছিল ওভাবে বিষ নিয়ে যা। সাপ তার ঠোঁটমুখ লাগাইয়া বিষ যেভাবে দিয়েছিল ওভাবে বিষ নিয়ে গেল। বিষ নিয়ে যাওয়ার পর হাকিম লোকমানের ছেলে সুস্থ হয়ে গেলেন, তিনি ঘুমের ভিতরেই থাকলেন। মুরব্বী সাপটাকে দুই টুকরা করে দিলেন, দুই টুকরা করে লেজের অংশ হাকিম লোকমানের ছেলের মাথার সামনে ফেলে দিলেন, আর মাথার অংশ হাকিম লোকমানের ছেলের ব্যাগের ভিতরে ঢুকাইয়া দিলেন। পড়েন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে হাকিম লোকমানের ছেলের ঘুম ভেঙে গিয়েছে, ঘুম ভাঙ্গার পরে ডাক দিয়ে বলছেন আঙ্কেল এটা কি সাপের অর্ধেক দেখি আমার সামনে। মুরব্বী বললেন বাবারে একটা সাপ তোমাকে দংশন করেছে, আঘাত করেছে, আমি কেটে দুই টুকরা করে দিয়েছি। হাকিম লোকমানের ছেলের মনে পড়ে গিয়েছে বাবা বলছেন এখানে থাকলে সাপে কামড় দিতে পারে, তিনি ব্যাগ গুছাইয়া বললেন আমি চলে যাই। কিছু দূর এক দুই কদম যাওয়ার পরে মনে হলো বাপ বলেছেন সামনে বিপদ কম না বেশি, কথা বলেন না কেন, সামনে আরো ভয়ঙ্কর বিপদ আছে, বাপ বলেছেন।